সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আলোচনা করব দুই সাল সিলেবাস অনুযায়ী মাধ্যমিক হিসাববিজ্ঞান ও ফিনেস বইয়ের পঞ্চম অধ্যায় হিসাব অধ্যায় নিয়ে মাধ্যমিক ও হিসাববিজ্ঞান ও ফিনেক্স বইটি আমাদেরই রচিত এই বইটি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা শিক্ষক ছাড়াই কিভাবে অঙ্ক করতে হবে তার কাঠামো প্রতিটি অঙ্কের কাঠামো ব্যাখ্যা খুব সহজেই তুলে ধরা হয়েছে এছাড়া বইটিতে কিছু কতগুলো মাস্টার কোয়েশন দেওয়া হয়েছে যেগুলো তোমরা অনুসরণ করলেই তোমাদের কোনো টেস্ট পেপার সাজেশন প্রয়োজন হবে না এছাড়া বইটির প্রত্যেকটি ম্যাথের কাঠামো ব্যাখ্যাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তাহলে যাই হোক কথা না বাড়িয়ে আমরা পঞ্চম অধ্যায় হিসাব অধ্যায় নিয়ে আলোচনা করি হিসাব অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানে তোমাদের জন্য হিসাব কি আমাদের সেটা অবশ্যই জানা দরকার আমরা এখানে হিসাব কাকে বলে সেটা তুলে ধরেছি আর বর্তমানে তোমাদের যেহেতু এক কথায় প্রশ্ন আছে সেজন্য হিসাব কাকে বলে সেটাও জানা দরকার হিসাব বলতে আমরা লিখেছি একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্পত্তি দায় ও আয় ব্যয় সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে অর্থাৎ বলতে গেলে ব্যক্তি প্রতিষ্ঠান সম্পত্তি দায় এই সকল লেনদেনগুলোর হিসাববিজ্ঞানের নিয়ম অনুযায়ী যদি আমরা সাজিয়ে যে সংক্ষিপ্ত বিবরণী তৈরি করি তাকে হিসাব বলে হিসাব পাঁচ প্রকার সম্পদ হিসাব ব্যয় হিসাব আয় হিসাব দায় হিসাব মালিকানা সত্য হিসাব এটাকে আমরা জাবেদা শিকার মূল মন্ত্র ধরেছি তোমরা জাবেদা অনেকভাবেই শিখেছ যেটা শিখেছ সেটাই সঠিক কিন্তু তোমরা যদি জাবেদা শেখার এই মূল মন্ত্র আমরা পাঁচটা কলামে করেছি পাঁচটা হিসাবকে পাঁচটা ভাগে ভাগ করেছি এটা যদি তোমরা পাঁচ থেকে ছয় দিন কিংবা দশ দিন বা তার কম সময় ধরেও যদি এই কলমটা শিখতে পারো তাহলে তোমাদের জাবেদা সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না আর এই বক্সটা তোমরা আয়তে করতে পারলে তোমাদের বইয়ের তিরিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কাভার হয়ে যাবে তাহলে এই হিসাবকে আমরা ইতিমধ্যে বলেছি হিসাব বলেছি পাঁচ প্রকার পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য তাহলে আমরা দেখি সম্পদগুলো কি কি সম্পদ বলতে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় যেগুলো বুঝি প্রতিষ্ঠানের নগদ টাকা ব্যাংক প্রাপ্য বিল দেনাদার বিনিয়োগ অফিস সরঞ্জাম ইজেরা সম্পত্তি অগ্রিম খরচ এখানে আমরা প্রায় একুশটা সম্পদ তুলে ধরেছি যা তোমরা মুখস্ত করলে তোমাদের বইয়ের কাবার হয়ে যাবে এছাড়া আমাদের এখানে আরো তুলে ধরা হয়েছে ব্যয় হিসাবগুলো কিছু ব্যয় হিসাব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ব্যয়গুলো আয় হিসাবগুলো তুলে ধরা হয়েছে এবং দায় হিসাবগুলো তুলে ধরা মালিকানা সত্ত্বেও তুলে ধরা হয়েছে তোমাদের সর্বপ্রথম কাজ হবে এই কলামের সবগুলো হিসাব মুখস্থ করে ফেলা তারপর তোমাদের একটু টেকনিক বলছি সেটা হলো যে সম্পদ আর ব্যয় এই দুটো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট যেমন আমি যদি বলি ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে প্রতিষ্ঠানে দিয়ে সম্পদ এবং আরেক দিয়ে সম্পদ হ্রাস পেয়েছে যেমন ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে আমাদের সূত্রের সাথে মিলে গেল তেমনি ব্যয়ের বেলাও যেমন আমরা যদি বলি পণ্য ক্রয় একদিকে ব্যয় বৃদ্ধি পায় অন্য দিকে সম্পদ কমে যায় ক্রয় হিসাব তখন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হয় তেমনি আয় দায় মালিকানা সত্য এই তিনটা হিসাব হবে সম্পদ ব্যয়ের উল্টো এখানে আয় দায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট এবং আয় দায় মালিকানা সত্য হ্রাস পেলে হবে ডেবিট তাহলে তোমাদের অবশ্যই এই অধ্যায় করার আগে এই বক্সটা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নিয়ে নিতে হবে তাহলে কথা না বাড়িয়ে আমরা তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম সৃজনশীলে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি শাহিন এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে প্রতিপয় হিসাবে অর্ধিত পরিমাণ নিম্নরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধন বন্ধকি ঋণ অগ্রিম ভাড়া জীবন বিমা প্রদেয় বিল অগ্রিম প্রাপ্ত কমিশন বিভিন্ন লেনদেনগুলো টাকা তুলে ধরা তুলে ধরা হয়েছে এখন আমরা একটু প্রশ্নটা খেয়াল করি ক নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো তাহলে উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলছে এখানে আমাদের খুঁজতে হবে যে উত্তোলনগুলো কি কি আমরা জানি মালিক নিজ প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু কোনো টাকা উত্তোলন করলে সেটাকে উত্তোলন হিসেবে গ্রহণযোগ্য হয় আমাদের এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মালিক কোথাও উত্তোলন করছে কিনা করেছে কি না সেটা তেমন উল্লেখ নেই এছাড়া উল্লেখ নেই তাই আমাদের বুঝতে হবে যে উত্তোলনগুলো প্রতিষ্ঠানের জন্য কি কী মালিকের জন্য কি কী হতে পারে আমরা যদি খেয়াল করি এখানে উত্তোলন বলতে আমরা বুঝি আয়কর আর বুঝি জীবন বিমা প্রিমিয়াম আয়কর এবং জীবন জীবন বিমা প্রিমিয়াম এই দুটোই মালিক তার ব্যক্তিগত খরচ আর এই ব্যক্তিগত খরচ পূরণ করার জন্য তাকে প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতে হয় আয়কর মালিকের আয়ের সাথে সম্পর্ক বিধায় সে প্রতিষ্ঠান থেকে টাকা দেয় এই জন্য মালিক প্রয়োজনে সেটা খরচ করেছে বিধায় আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম এই দুটোই তার ব্যক্তিগত খরচ এবং ব্যক্তিগত খরচ যখন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে পূরণ করবে তখন সেটা উত্তোলন হিসেবে গ্রহণ হবে তেমনি যেমন জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা এখানে মালিকের ব্যক্তিগত খরচকেই বোঝাচ্ছে কারণ এটা তার জীবনের উপরে বিমা জীবনের উপরে বিমা এবং এই জীবন বিমা এই জীবন বিমা সে তার প্রতিষ্ঠান থেকে বহন করে তাহলে মোট উত্তোলন বলতে আমরা আয়কর এবং জীবন বিমা বুঝি তাহলে আমরা প্রথমে উপরে বক্সে লিখব মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা হলো তারপর আয়কর জীবন বিমা টাকাগুলো তুলে দেব আর একটু বলে নেই যে কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে বললে আমাদের ঘর পরিমাণ হবে তিনটা তারিখ থাকলে আমরা ক্রমিক নঙ্গের জায়গায় তারিখ লিখবো আর তারিখ থাকলে তারিখ দিব এরপরে ঘরটা হবে বিবরণ এরপরে হবে টাকা তাহলে আমরা দেখলাম উত্তোলন নির্ণয় করার জন্য আয়কর জীবন বিমা এই দুটো টাকা বসায় যোগ করে দেবে আর কোনো কিছু করতে হবে না এরপর আমরা খ নম্বর প্রশ্ন যদি পড়ি শাহিন এন্টারপ্রাইজ সম্পদ হিসাবে চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো আমাকে সম্পদে চিহ্নিত করতে বলছে সম্পদ চিহ্নিত করতে বললে অবশ্যই আমাদের এই সম্পদের যে আমরা যে ঘরটা দিয়েছি এখানে প্রায় তেইশটা আইটেম উল্লেখ আছে এই তেইশটা আইটেম উল্লেখ এই তেসটা আইটেম পড়লে আমরা সম্পদের পরিমাণগুলো নির্ণয় করতে পারবো তাহলে অঙ্কটা এই সম্পদ হিসাবগুলো মুখস্থ করে নিতে হবে তাহলে সম্পদ বলতে আমরা কি কি বুঝি এখান থেকে আমরা খুঁজে নেই সম্পদ আজবপত্র প্রাপ্য হিসাব অনাদাই সুদ যন্ত্রপাতি ব্যাংক হিসাব আমরা একটু দেখি উত্তরটা আমরা প্রথমে কলমের উপরে লিখবো যে ফর নম্বর প্রশ্নটা সুন্দরভাবে তুলব এবং পরিমাণ নির্ণয় করা হলো সে কথাটা লিখবো এবং অবশ্যই কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে হলে ঘর তিনটা তাহলে আমরা দেখি এখানে আমরা লিখেছি অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া বিশ হাজার টাকা অগ্রিম আমরা জানি ভাড়া ব্যয় হিসাব যেহেতু ব্যয়ের সাথে অগ্রিম শব্দ ব্যয়ের অগ্রিমকে সম্পদ হিসেবে গণ্য করা হয় বা লিপি লিপিবদ্ধ করা হয় আজবপত্র প্রাপ্য হিসাব প্রাপ্যকে আমরা আরেকটা নামে ডাকতে পারি সেটা হলো দেনাদার অনাদায় সুদ অনাদায় সুদ আমরা জানি যে অনাদায় অনাদি সুদ অনাদায়ী সুদ বকেয়া আয় আমাদের জন্য সম্পদ তেমনি যন্ত্রপাতি ব্যাংক নগদান সুনাম ইত্যাদি এগুলো আমাদের সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে এবং এগুলো টাকাগুলো আমরা বসিয়ে যোগ করে দেব এরপর আমাদের প্রশ্নটা দেখা যাক মোট দায়ের পরিমাণ নির্ণয় করো মোট দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের সেই কলামে চলে যেতে হবে সম্পদের পাঁচটা কলামে এবং এই এই পাঁচটা কলামের নয়টা আমরা দিয়েছি আপাতত এগুলো মুখস্থ করলে হবে এগুলো মুখস্থ করার পরে আমাদের অঙ্কগুলো করতে হবে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসেবে পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের প্রথম যে উত্তোলন এবং সম্পদ বের করেছি তারপরে আমাদের খুঁজতে হবে দায়গুলো কোনগুলো তাহলে আমরা দায় দেখি দায় বন্ধকে ঋণ সকল প্রকার ঋণ দায় বকেয়া বেতন বেতনের ব্যয়ের অগ্রি ব্যয়ের বকেয়া ব্যয়ের বকেয়া সর্বদা দায় প্রদেয় বিল প্রদেয় হিসাব অগ্রিম প্রাপ্ত কমিশন আমাদের আমরা জানি আয়ের অগ্রিম দায় অনুপার্জিত উপভাড়া অনুপার্জিত উপভাড়া হলো যে আমি ভাড়া দিয়েছি কিন্তু গ্রাহক সেবা এখনো পায়নি বা নেয়নি তো সেবা না নিয়ে আমি যদি অগ্রিম কোনো কিছু গ্রহ আয় করি তাহলে সেটা আমার জন্য হয়ে যায় দায় আমার প্রতিষ্ঠানের জন্য হয়ে যায় দায় ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন ব্যাঙ্ক জমা অতিরিক্ত উত্তোলন হলো যে ব্যাংকে যে টাকা আমি জমা রেখেছি তার অতিরিক্ত উত্তোলন করাটাই হলো ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন যা দায় হিসেবে গণ্য তেমনি বকেয়া মনিহারি ব্যয়ের বকেয়া দায় এভাবে আমরা প্রত্যেকটা আইটেমগুলো বসিয়ে যোগ করে দেব তাহলে যোগ ফল নির্ণয় করার পরে আমাদের দায়ের পরিমাণ বের হয়ে গেল তাহলে আমরা জানলাম কিভাবে আমাদের হিসাবের অধ্যায়টা করতে হবে আমি আরেকবার শেষবারের মতো বলছি যে আমাদের অবশ্যই হিসাব অধ্যায় করার জন্য বা জাবেদার যে কোনো অঙ্ক করার জন্য হিসাব বিজ্ঞানের প্রায় অনেকগুলো অধ্যায় করার জন্য তোমাদের এই চাপ্টারের এই পাঁচটা কলম অবশ্যই মুখস্থ করতে হবে তো সবাইকে ধন্যবাদ আমাদের লেকচার শোনার জন্য সবাই সুস্থ এবং ভালো থাকো এবং যখন তোমাদের কোনো সময় যদি মনে হয় যে আমাদের বইটা দরকার তাহলে আমাদের অবশ্যই নক করো আর স্কুল অফ কমার্সের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে